বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায় গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত লালপুর গ্রামে বাঁদরের কামড়ে আকস্মিক মৃত্যু হলো এক পৌরের। স্থানীয় সূত্রে খবর, সকালে তিনি রুটি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে একটি দোকানে আসেন। সেখানে ঝগড়ারত দুটি বাঁদরের একটি বাঁদর আচমকায় নেমে এসে কামড়ায় ওই বৃদ্ধের পায়ে। তড়িঘড়ি স্থানীয় গঙ্গাজল ঘাটি থানা এবং বন দপ্তরে খবর দেওয়ার পরে ছুটে আসে দুই দপ্তরই। আহত ব্যক্তির পায়ে প্রচণ্ড রক্তপাত হতে থাকে। তড়িঘড়ি তাকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই ব্যক্তির নাম কানাইলাল কুণ্ডু, বাড়ি গঙ্গাজল ঘাটি থানার লালপুর গ্রামে। পরবর্তীতে মৃত ওই ব্যক্তির দেহ গঙ্গাজল ঘাটি থানায় নিয়ে আসা হলে পুলিশ সেই দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটা ঘটেছিল, উনি একটা দোকান থেকে সামনে এসেছিলেন, তো এসে পরে মানে পাউডার কেনার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটা বান্দর অন্য বান্দরকে আক্রমণ তাড়াতে হঠাৎ করে ওর পাটা একটা অন্য বান্দর আক্রমণ করে। যেহেতু অনেকটা ধরে কামড়াই ছিল, তো বান্দরটাকে প্রথমে ছাড়ানো যায়নি। আর ঠেঙাটা এই করে বান্দরটাকে ছাড়ানোর পর তো প্রচুর পরিমাণ ব্লিডিং বেরোচ্ছে হচ্ছিলো। তো হওয়ার পরে কাপড় দিয়ে বাঁধার পর তো আমরা গাড়ি টাড়ি যখন ব্যবস্থা করলাম, থানা টানা জানালাম, ফার্স্ট অফিসে জানালাম, তখন ওই জন্য মানুষটা সেন্সলেস হয়ে গেছিলো। তো আমার কোনো হসপিটালে এলাম, ওরা বললো যে মানুষটা মারা গেছে। আচ্ছা, যিনি মারা গেছেন বান্দরের কামড়ে, কী নাম তার? কানাই। কত বয়স? হ্যাঁ, মানে 82। তোর বাড়ি কোথায়? ওনার বাড়ি লালপুর। পাগল ছিল মানে? সেটা বলা যায়, মানে বান্দরটা পাগল ছিল, কিন্তু তোমার বান্দরটা অন্য কোথাও থেকে এসেছে, কারণ বান্দরটার গায়ে আবির টাবির অনেক লেগেছিল। আচ্ছা, এটা কোনো বন দপ্তরকে আমরা খবর দিয়েছি, বন দপ্তর গেছে, বন দপ্তর যে পরে ওদের যা কাজ ওরা রেস্কিউ করার চেষ্টা করছে বন্দরটা। আচ্ছা, বন্দরটা কি এখনো পর্যন্ত মানে খাঁচাবন্দি করে হয়েছে? বন দপ্তর থেকে কোনো তাহলে কি এখন উদ্ধার কাজ চলছে? হ্যাঁ, উদ্ধার কাজ চলছে। ভদ্রলোক সকালবেলা এসেছিলেন রুটি নেবার জন্য একটা দোকানের কাছে। তো সেই মুহূর্তে দুটো যে বান্দর ছিল তাদের মধ্যে মারপিট ঝামেলা যেটা চলছিল, তার মধ্যে হঠাৎ এসে এই কাকুকে আক্রমণ করে পায়ে। তো ওখানে যারা ছিল তারা ওকে ছাড়িয়েছে। তো তারপরে ব্লিডিং যে হচ্ছিলো, তারপরে এইদিকে পুলিশ বা আমাদের বন দপ্তর অ্যাম্বুলেন্স এখানে, তারপর তাদেরকে যোগাযোগ করা হয়। তারপরে ওইখানে মানে সেন্সলেন্সের মতন অবস্থা হয়ে গেছিলো। তারপর অমরকানন নিয়ে যাওয়া হয়। অমরকানন নিয়ে যাওয়ার পরে আপনার ওনারা বললেন যে মারা গেছে। যিনি বান্দরের কামড়ে মারা গেছেন, কী নাম তার? রঞ্জিত কানাই কুণ্ডু। কত বয়স অনুমানে? ওই 82। আচ্ছা, বান্দরটি কি এই এলাকায় দীর্ঘদিন ধরে ছিল? না না না, এটাকে কয়েকদিন আগেই দেখা গিয়েছিল, 2-4 দিন আগে। পরবর্তীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সেই বাঁদরটিকে ফাঁদ পেতে ধরার জন্য তোড়জোড় শুরু করেছে বন দপ্তর। না, এটা আজকে সকালে আমরা খবর পেয়েছি, ওখানে কিছু নিজেদের মধ্যে কিছু ফাইটিং ছিল, লাঙ্গুর, অনেকগুলো লাঙ্গুর ছিল, যেটা হনুমান বলছে। তো ওদের মধ্যে কিছু ফাইটিং ছিল আর ওখানে একজন বৃদ্ধ মানুষ ওখানে সামনে পড়ে গেছে। ওখানে ওদের যে ইনফাইটিং যেটা হচ্ছিলো সামনে, তখন ওখানে একজন যে লাঙ্গুর আছে ওখান থেকে অ্যাট্যাক করেছে, ওনাকে অ্যাট্যাক করে ওটা ওখানেই যখন ইনজিয়ার্ড হয়েছে, ইনজিয়ার্ড হয়ে ওনাকে হসপিটালে নিয়ে গেছে, আমার কারণ হসপিটালে, সেখানে ওনাকে ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। যেহেতু মানুষটা অনেক বৃদ্ধ ছিল, সেই জন্য মনে হচ্ছে বিগ যে আছে সেই জন্য অ্যাট্যাকে মারা গেছে। বাঁকুড়াতে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটে? হ্যাঁ, এটা মনে হচ্ছে এটা প্রথম ঘটনা, ডেথের প্রথম ঘটনা, কিন্তু ইনজার্ড তো অনেকেই হয়েছে। আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? আমরা যেটা অ্যাজ পার দ্য রুলস আছে, যেটা যদি ক্ষতিপূর্ণের কিছু রুলস আছে সেটা অ্যাজ পার দ্য রুলস যারা যেটা আছে সেটা ওরা পেয়ে যাবে। আর আমরা যেটা আছে যে ওখানে যে যেহেতু বাঁদরটা কামড়েছে, লাঙ্গুর কামড়েছে কাউকে, তো আরও প্রোটেকশন মেজার্সের জন্য আরও যদি কিছু কামড়াতে পারে, তো এই জন্য আমরা ট্রাঙ্কুলাইজেশন এখনই ইমিডিয়েটলি করে দিচ্ছি। বাঁদরের কামড়ে বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।